স্বস্তি হোমিও হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি ডাক্তার শ্রীমোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক মেডিসিন, আবারও একটি নতুন আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব, যাদের শরীরে অতিরিক্ত চর্বি জমা পড়েছে এবং মেদ সমস্যা দেখা দিয়েছে, তাদের জন্য কার্যকরী দুটি হোমিওপ্যাথিক মাদার টিংচার সম্পর্কে, এবং এই অতিরিক্ত চর্বি বা মেদ জমা হলে একজন ব্যক্তির শরীরে কী কী সমস্যা হতে পারে বা কী কী রোগ তাকে দ্রুত সময়ের মধ্যে আক্রমণ করতে পারে, এবং অতিরিক্ত চর্বি বা মেদ জমা হলে সে কোন কোন সমস্যায় ভুগবে সেই বিষয়ে আলোচনা করব, এবং যে দুটি মাদার টিংচার আলোচনা করব সেই মাদার টিংচার দুটি কীভাবে এবং কোন নিয়মে সেবন করলে আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে ভালো ফলাফল পাবেন সেটি দেখতে হলে বা সেটি জানতে হলে ভিডিওটি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনারা আপনাদের এই সমস্যার জন্য স্থায়ী সমাধান পাবেন। তো প্রথমে আমি আলোচনা করব যে একজন ব্যক্তির শরীরে অতিরিক্ত চর্বি বা মেদ জমা হলে কী কী সমস্যা তাকে আক্রমণ করতে পারে সেই বিষয়ে আলোচনা করতে গেলে আমি প্রথমে যেটি বলবো, একজন ব্যক্তির শরীরে যখন অতিরিক্ত চর্বি জমতে থাকে তখন এই চর্বি শরীরের অন্যান্য অংশের ন্যায় সাধারণত রক্তনালীতেও জমতে থাকে। এই রক্তনালীতে অতিরিক্ত চর্বি যখন জমতে থাকে তখন তার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কা বহুগুণ বৃদ্ধি পেয়ে থাকে। এই সমস্যাটি হয়ে থাকে অতিরিক্ত মেদ বা চর্বির কারণে। এছাড়া যাদের শরীরে অতিরিক্ত মেদ বা চর্বি জমা হয় তাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পায়। যাদের মেদ বা চর্বি জমে তাদের উচ্চ রক্তচাপ হয় এবং তার ফলে স্ট্রোকের আশঙ্কা বহুগুণ বৃদ্ধি পেয়ে থাকে। তিন নম্বর যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে ডায়াবেটিস টাইপ 2। একজন ব্যক্তির শরীরে অতিরিক্ত চর্বি বা মেদ যদি জমে তাহলে তার ডায়াবেটিস টাইপ 2 হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। এছাড়া যাদের শরীরে অতিরিক্ত মেদ বা চর্বি জমে তাদের হাঁটুতে এবং কোমরে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে, কারণ শারীরিক চাপ হাঁটুতে বা কোমরে তখন নিতে পারে না, তখন শরীরে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হয় এবং কোমরে এবং হাঁটুতে প্রচণ্ড ব্যথা হতে পারে অতিরিক্ত মেদ বা চর্বির কারণে। একজন পুরুষের যদি অতিরিক্ত মেদ বা চর্বি জমা হয় শরীরে তখন তার আস্তে আস্তে যৌন আকাঙ্ক্ষা কমে যায় এবং বীর্যে শুক্রাণুর পরিমাণ কমে যায় এবং বীর্যে যখন শুক্রাণুর পরিমাণ কমে যাবে তখন তার সন্তান উৎপাদনের সক্ষমতাও কমে যায়, অর্থাৎ সে বন্ধ্যাত্ব সমস্যায় আক্রান্ত হয়ে যেতে পারে। এছাড়া একজন মহিলার শরীরে যদি অতিরিক্ত চর্বি বা মেদ জমা হয় তার ঋতুচাপের সমস্যা দেখা যায়, অর্থাৎ ঋতুচাপ অনিয়মিত হয় এবং এই অনিয়মিত ঋতুচাপের কারণে সেই নারীও বাচ্চা উৎপাদন বা সন্তান উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে, ফলে তার স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব সমস্যাটি হয়ে যায়। এছাড়া একজন ব্যক্তির যদি শরীরে অতিরিক্ত মেদ জমে তাহলে তার প্রোস্টেট গ্ল্যান্ড, জরায়ু এবং কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই বেশি হয়ে থাকে। এছাড়া সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হয়ে থাকে সেটি হচ্ছে যে সে স্বাভাবিক কাজকর্ম করতে পারে না, এমনকি বাইরে রোদে আধা ঘন্টার জন্য বেরোতে পারে না, সে তার সাংসারিক কাজকর্ম ভালোভাবে সম্পাদন করতে পারে না। এছাড়া শ্বাসকষ্ট হওয়ার একটি বিষয় খুবই বেশি সম্ভাবনা তৈরি হয় একজন মেদ বা চর্বিযুক্ত ব্যক্তির। এই সমস্যাগুলো তৈরি হয় একজন মেদ বা চর্বিযুক্ত ব্যক্তির যদি অতিরিক্ত মেদ হয়ে যায় সেই ক্ষেত্রে। তো এখন আমি আলোচনা করব যে দুটি মাদার টিংচারের কথা বলেছিলাম হোমিওপ্যাথিতে, এই দুটি মাদার টিংচার যদি আপনারা সেবন করেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে ভালো ফলাফল পাবেন। তো সেই মাদার টিংচার দুটির নাম হচ্ছে, এক নম্বর যেটি সেটি হচ্ছে ফিকাস ভেসিকিউলাস, আর দুই নম্বর যেটি সেটি হচ্ছে ফাইটোলোকা বেরি। এই দুটি মাদার টিংচার আপনারা যদি সেবন করেন যাদের অতিরিক্ত মেদ হয়েছে, অতিরিক্ত চর্বি হয়েছে এবং শরীর অতিরিক্ত ভারী হয়ে গেছে, মোটা হয়ে গেছেন, সাংসারিক কাজকর্ম ঠিকমতো করতে পারেন না, যৌন দুর্বলতার লক্ষণ প্রকাশ পেয়েছে, শ্বাসকষ্টের সমস্যা হয়েছে,
কোমরে হাঁটুতে ব্যথা হচ্ছে অতিরিক্ত চর্বি বা মেদের কারণে, তারা যদি এই ফাইটোলাকা বেরি এবং ফিউকাস ভেসিকুলাস মাদার টিনচার দুটি সেবন করেন, তাহলে খুবই দ্রুত সময়ের মধ্যে আপনাদের শরীর থেকে চর্বি বা মেদ বিদায় নেবে এবং স্থায়ীভাবে আরোগ্য লাভ করবেন। তো এই মাদার টিনচার দুটি সেবনের নিয়ম হচ্ছে, আপনারা এই দুটি মাদার টিনচারই গুণগত মান সম্পন্ন মাদার টিনচার ক্রয় করে নেবেন 30 ml পরিমাণে নিয়ে। আপনারা ফাইটোলাকা বেরি মাদার টিনচার এবং ফিউকাস ভেসিকুলাস মাদার টিনচার উভয়টি 10 ফোঁটা করে নেবেন, অর্থাৎ ফাইটোলাকা 10 ফোঁটা এবং ফিউকাস 10 ফোঁটা করে নিয়ে হালকা কুসুম গরম পানির সাথে প্রতিদিন সকাল দুপুর রাত্রে খাবার 1 ঘন্টা পরে কুসুম গরম পানির সাথে মিশিয়ে নিয়ে সেবন করবেন। আপনারা এটি একটু সময় ধরে সেবন করতে হবে, একটা না আপনারা 2 মাস সেবন করবেন। 2 মাস যদি আপনারা এই দুটো মাদার টিনচার এইভাবে গরম পানির সাথে মিশিয়ে দিনে 3 বারই সেবন করেন, তাহলে আপনাদের এই 2 মাসের মধ্যেই আপনাদের শরীর থেকে অতিরিক্ত চর্বি বা মেদ ঝরে যাবে, কমে যাবে, আপনারা এটা থেকে স্থায়ীভাবে আরোগ্য লাভ করবেন। তো এই ওষুধ দুটি ব্যবহারের জন্য অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক রেজিস্ট্রেশনের প্রাপ্ত ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে ওষুধ দুটি সেবন করবেন, অথবা আপনারা আপনার সাথেও যোগাযোগ করতে পারেন। তো এই ওষুধ দুটি সেবনের পাশাপাশি আপনারা কিছু নিয়ম মেনে চলবেন। আপনারা ক্যালোরিযুক্ত খাবার খুবই কম খাবেন এবং আঁশযুক্ত খাবার বেশি খাবেন। এছাড়া খাবার আধা ঘন্টা আগে কিছু ফল খেয়ে নিতে পারেন এবং পানি বেশি করে খেতে পারেন। তাহলে আপনি যদি খাবার আধা ঘন্টা আগে কিছু ফল এবং পানি খান, তাহলে ভাতের বা রুটির যে চাহিদা সেটি আপনার কমে যাবে, এক সময় আপনার ডায়েট হয়ে আসবে, অর্থাৎ খাবার কন্ট্রোলে চলে আসবে। এছাড়া প্রতিদিন সকালে এবং বিকালে এক্সারসাইজ করতে পারেন। এছাড়া যারা সময় পান না, যারা বহুতল ভবনে কাজ করেন এবং লিফট ব্যবহার করেন, তারা লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে পায়ে হেঁটে আপনার কর্মস্থলে যাবেন, এবং বাসার খুব কাছাকাছি হলে তাহলে আপনারা গাড়ি বা রিক্সা ব্যবহার না করে আপনারা পায়ে হেঁটে অফিসে বা কর্মসংস্থানের জায়গায় পৌঁছে যাবেন, তাহলে আপনাদের এক্সারসাইজের একটা বিষয় হবে। এছাড়া আপনারা নদীতে বা পুকুরে গোসল করতে গিয়ে আধা ঘন্টা বা 40 মিনিট সাঁতার কাটবেন। এই বিষয়গুলো আপনারা যদি মেনে চলেন এবং এই নিয়মগুলো যদি মেনে চলেন, আপনার শরীর থেকে খুবই দ্রুত সময়ের মধ্যেই আপনার এই মেদ বা চর্বি ঝরে গিয়ে আপনি স্বাভাবিক এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। সর্বোপরি একটি কথা বলবো যে আজকের আলোচনাটা যদি আপনাদের জন্য প্রয়োজনীয় মনে হয় বা উপকারী মনে হয়, বা আপনার জন্য প্রয়োজনীয় বা উপকারী মনে না হলেও আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কারো যদি এই সমস্যা থেকে থাকে, তাহলে আপনি যদি আমার এই ভিডিওটি শেয়ার করে থাকেন তাহলে তারাও জানতে পারবে এবং ফলে তাদের উপকার হবে। সো আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং সর্বোপরি একটি আবেদন করব, যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অথবা আমার এই চ্যানেলের আলোচনা এর আগেও দেখেছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেন নাই, অবশ্যই আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই চ্যানেলের পাশেই থাকবেন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তীতে যে ভিডিওটি দেওয়া হবে সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে খুব দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যাবে এবং আপনারা আমার ভিডিওগুলো সহজেই দেখতে পাবেন। তো আজকের আলোচনায় দীর্ঘস্থায়ী করতে চাচ্ছি না, সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।